চট্টগ্রামের খুলশীতে লাখ টাকার জাল নোট সহ দুই যুবক গ্রেপ্তার। গ্রাহকদের টিকা সনদ না দেখে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করায় জিসি মোড়ে ছয়টি রেস্টুরেন্টকে জরিমানা। চট্টগ্রামের ডবল মুড়িং এ চোরাই ক্যামেরা সহ মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামের এক যুবক গ্রেপ্তার। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 20 কিলোমিটার যানজট, দুর্ভোগে নাকাল হাজার হাজার যাত্রী চালক। কক্সবাজারের চকরিয়ায় গাছ কাটতে গিয়ে গাছ চাপা পড়ে মোহাম্মদ বাপ্পি নামে এক দিন মজুরের মৃত্যু। খাগড়াছড়ির চাঞ্চল্যকর জিপ চালক আয়ুব হত্যা মামলার আসামি মোহাম্মদ আলমগীর হোসেন গ্রেপ্তার। কক্সবাজারের পেকুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনকে পিটিয়ে জখম,